রাজ্য জুড়ে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি না হলেও বৈদ্যুতিক পরিষেবা এবং বিদ্যুৎ পরিবাহী লাইনে ভালো রকম আঘাত হেনেছে এই ঘূর্ণিঝড়। সেই আঘাতকে সামলে উঠেই রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য দিন রাত্রি পেশাদারী উৎকর্ষতায় মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন। রাজ্যের বিদ্যুৎ পরিষেবা মেরামতির এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত দিক নিয়ে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তৃত তথ্য প্রদান করেন TSECL এর MD দেবাশীষ সরকার। তিনি জানান, ঝড়ে রাজ্যের উত্তর জেলার বিদ্যুৎ পরিষেবা তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্যদিকে দক্ষিণ জেলা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। দিন রাত্রে প্রচেষ্টার পর সংস্থার কর্মীরা দুপুরের মধ্যে দক্ষিণ জেলায় 66 KV এবং 33 KV লাইনকে পুনঃ সংযোগ দিতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করেন দেবাশীষ সরকার। সাউথটা আমাদের আজ সকালবেলা যখন পজিশন ছিল বিলুনিয়া সাতলুম সাতচাঁদ পুরো এরিয়াটা আমার কমপ্লিটলি ডার্ক ছিল, কারণ ওর বেসিক ইনকামারটা হচ্ছে 66 KV ভোল্টেজ লেভেলে এবং যতগুলো 66 KV ইনকামার ছিল পুরোটাই বন্ধ ছিল। অ্যাডিশনালি অমরপুর ওমপি বা আপনার ওই যতনবাড়ি ওই ওষুধটাও কিন্তু বন্ধ ছিল। এর বেসিক রিজন হচ্ছে যে মেন 66 KV ইনকামারটাই ব্রেকডাউন ছিল। তো আস্তে আস্তে অ্যাজ অফ নাও আমরা দুপুরবেলার মধ্যে যার জন্য আপনারা হয়তো সব জায়গায় এখনো সাপ্লাই পাননি, কিন্তু আমার মেন সাপ্লাইটা রেস্টোর হচ্ছে। এবার পরের মানে আমাদের যখনই কোনো আউটেজ হয় আমাদের ডিফারেন্ট লেভেলে আউটেজ হয়, একটা ইএসবি লেভেলে, একটা এইচবি লেভেলে, এলটি লেভেলে, তারপর ইন্ডিভিজুয়াল কনজিউমারে। মানে আমরা যতক্ষণ না বড় সাপ্লাই কোনো রেস্টোর করতে পারি তখন মানে নিচের লেভেলে কার কার সাপ্লাই বন্ধ আছে সেটাকে অ্যাসেস করতে পারি না। যতক্ষণ না আমরা একটা সাবস্টেশনে সাপ্লাইটা চালু, সাবস্টেশনের থেকে কটা আউটগোয়িং চলবে সেটা বুঝতে পারি না। সুতরাং আমাদের প্রায়োরিটি থাকে সবসময় ওপরের দিকের ভোল্টেজের সাপ্লাইগুলোকে আগে রেস্টোরেশন, মানে সেইটা পরিস্থিতিতে আমি আপনাকে আপডেট করলাম যাতে আপনাদের মনে সুবিধা হয়। এরপরে আমরা এখনো পর্যন্ত আমরা 66 KV আর 33 KV কন্ট্রোলে নিয়ে নিয়েছি। আমার এখন 11 KV ওপর কাজ করছি, আর এখন 5টা পর্যন্ত আমার 20টা 11 KV ওভারঅল ত্রিপুরাতে ব্রেকডাউন আছে। এর বাইরে আমি আপনাকে জাস্ট কলের হিসেব বলছি, আমার এই টোটাল দুদিনে টোটাল 231টা HT পোল ভেঙেছে। বৈদ্যুতিক লাইনের ক্ষয়ক্ষতি সম্পর্কে TSECL MD জানিয়েছেন, ঝড়ে 231টি ST পোল এবং 342টা LT পোল ভেঙে পড়েছে, 45টা ট্রান্সফরমার ফল্ট ও ঝড়ের কারণে হয়েছে বলে জানান তিনি। 231টা ST পোল ভেঙেছে, 342টা LT পোল ভেঙেছে এবং 313 লোকেশনে আমার কন্ডাক্টর ছিঁড়েছে এবং 45টা ট্রান্সফরমার ফল্ট হয়েছে। এই হচ্ছে আমার টোটাল ত্রিপুরার ওভারঅল পজিশন। এবং আপনি যদি আমার কমপ্লেন স্ট্যাটাস দেখেন, 24 তারিখ আর 25 তারিখে আমরা টোটাল কমপ্লেন রিসিভ করেছি 1967টা, তার মধ্যে আমরা এখনো পর্যন্ত কমপ্লেন অ্যাটেন্ড করতে পেরেছি 546টা এবং এখনো আমার প্রায় 1421টা কমপ্লেন পেন্ডিং আছে। এবং কমপ্লেন কোনো কিরম টাইপের সেটা তো আমরা অ্যানালিসিস করেছি, কি টাইপের কমপ্লেন আমাদের কাছে এসছে। আমরা এই 1967টা কমপ্লেন যখন অ্যানালিসিস করেছি তাদের মধ্যে যাদের নো সাপ্লাই কমপ্লেন করেছে সেরকম 323টা কমপ্লেন ছিল এবং বহু জায়গায় আমার কন্ডাক্টর ছিঁড়েছে বা এরিয়া কমপ্লেন হয়েছে, সেরকম প্রায় সব মিলিয়ে 1200 প্রায় 1400 মতো কমপ্লেন ছিল। 180টা ছিল সার্ভিস লাইন তার ছিঁড়ে গেছে, 5খানা ট্রান্সফরমার ফেলিয়েছিল। সুতরাং মানে আমাদের গ্রাহকদের অভিযোগ সংক্রান্ত বিষয় নিয়ে দেবাশীষ সরকার জানিয়েছেন, 24 এবং 25 তারিখ মিলিয়ে মোট 1967টি অভিযোগ তারা পেয়েছেন এবং তার মধ্যে 546টি অভিযোগকে গুরুত্বের সঙ্গে নিষ্পত্তি করা হয়েছে আর বাকিগুলিও সমান গুরুত্ব দিয়ে TSECL সমাধান করার জন্য চেষ্টা করছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে মঙ্গলবারের মধ্যে 80% এবং আগামীকাল দুপুরের মধ্যে সম্পূর্ণ বিদ্যুৎ পরিষেবার অবস্থা একেবারে স্বাভাবিক করতে TSECL সক্ষম হবে বলে সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন দেবাশীষ সরকার। 15টা এখন আমার পার্ট শিফটে 15 জন করে লোক আছে 1912। আপনি যদি এখনো ভিজিট করেন দেখতে পাবেন আমার কিন্তু ইভিনিং শিফটে এবং মর্নিং শিফটে 15 জন করে লোক থাকে, রাত্রির বেলা 10 জন করে লোক থাকে টু অ্যাটেন্ড দা কল, মানে কমপ্লেন নেওয়ার জন্য এবং ডিস্ট্রিবিউট করার জন্য। প্লাস আমার টোটাল 15টা FRT গাড়ি চলে পুরো আগরতলা টাউনে, যেটা 24x7 চলে। তা সত্ত্বেও হচ্ছে দিস ইজ মাই কল পজিশন, মানে আমরা আশা করছি যে পুরো পিকচারটা যদি আমার আজকে সারাদিন, যেহেতু আজকে আমাদের আবহাওয়া সাথ দিয়েছে,
আমরা আশা করছি আজকে রাতের মধ্যে 80% আমরা প্রবলেম সলভ করে ফেলবো এবং বাই কালকে দুপুরের মধ্যে উইল বি নরমাল। যদি না আর ফার্দার কোনো ডিটোরিয়েশন বা অন্য কোনো প্রবলেম আসে, প্রচন্ড গাছ ভেঙে কি হয়, গাছটা এবং ট্রিটা পুরো আপরুট হয়ে যাবে বা কোনো কোনো জায়গায় ব্রাঞ্চ এসে পড়ে, এবং তাতে আমার টাওয়ার লাইন থেকে শুরু করে এইচটি পোল পুরো কন্ডাক্টর তো পড়ছে, পোল প্রচুর জায়গায় ড্যামেজ হয়ে যাচ্ছে। এইটা এইটা মানে এমন একটা প্রবলেম, এটা ত্রিপুরার একটা পেরিনিয়াল প্রবলেম, এটা কারোর হাতের মধ্যে নেই, এটাতে আমি কিছু মানে যার জন্য আজ আমাদের এত মূলত ঝড়ের কারণে বিদ্যুৎ পরিবাহী লাইনে গাছ ভেঙে পড়ার ফলেই পোল ড্যামেজ এবং টাওয়ার লাইন ড্যামেজ বেশি হয়েছে বলে উল্লেখ করেছেন সংস্থার এমডি দেবাশিস সরকার। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।